জিরাট এর এবছরে একটা সব থেকে বড় পুজো কাতারের মুন টাওয়ার। আমরা পৌঁছে গেছি জিরাটের আদি বারোয়ারি হাই স্কুল মাঠে। যে পুজো তাদের এবছরের থিম হচ্ছে কাতারের মুন টাওয়ার। তোমরা দেখছো কিভাবে কাজ চলছে জোর কদমে। এবছরে যদি তোমরা কাতারে মুন টাওয়ার না দেখো তাহলে কি দেখি? অসম্ভব সুন্দর পুজোটা হচ্ছে। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ জিরাট হাই স্কুল মাঠে কাতারে মুন টাওয়ার। কলকাতার সমস্ত বড় বড় পুজোগুলো দেখার জন্য তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এইরকম ভাবে সবসময় আমার পাশে থাকো কলকাতার সমস্ত বড় বড় পুজোগুলো দেখার জন্য। দেখো কাজ চলছে কিভাবে। ওপরে দেখো আমি তোমাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো মুন টাওয়ারটা এই যেটা লাগানো হচ্ছে এটা লাগানো হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগবে যখন রোদ পড়বে জিনিসটা। কাজটা চলছে মুন টাওয়ারের যে জিনিসটা মানে রাত্রিবেলা লাইট পড়লে এরকম অসম্ভব সুন্দর লাগবে। দেখো কাতারের মুন টাওয়ার তোমরা এখন দেখতে পাচ্ছ। জিরাট আদি বাড়োয়ারি হাই স্কুল মাঠের যে পুজো এখানে দেখো প্লাই পড়ে আছে প্রচুর পরিমাণে। তোমরা এখন দেখছো কাতারের মুন টাওয়ার। যারা কাতার যেতে পারবে না তারা অবশ্যই জিরাটে চলে আসবে, এটাকে মিস করা যাবে না। যদি তোমরা কাতারের মুন টাওয়ার দেখতে চাও তোমরা এখন দেখতে পাচ্ছ আমার পেছনে কাজ চলছে কাতারের মুন টাওয়ার। বৃষ্টির মধ্যে দেখো পুরো মাঠে জল জমে আছে, তার মধ্যে কাজ চলছে কিভাবে অসম্ভব সুন্দর লাগছে প্যান্ডেলটা। এখনই পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে গোল্ডেন কালারের সানমাইকা বসানোর কাজ চলছে। দেখো জিনিসটা দেখো পুরো বসানো হয়ে গেছে কাতারের মুন টাওয়ারে। একটা রাত্রিবেলা লাইট পড়লে উপরে দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো উপরে কাজ চলছে মেইন একদম উপরে দেখো মুন। আর মুনের যে ওটা লাগানোর কাজ চলছে দেখো আকারে মুনটা আরে একদম উপরে দেখো কাজ চলছে। তুমি এখন দেখছো বিরাট হাই স্কুল মাঠ আদি বাড়োয়ারির কাতারের মুন টাওয়ার। অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল। বাঁশের কাজ আর প্লাইয়ের কাজ প্রায় কমপ্লিট। এখন প্যান্ডেলের মধ্যে সানমাইকা বসানোর কাজ চলছে।
তোমাদের দেখাচ্ছি আমি, দেখো কিভাবে প্যান্ডেলের মধ্যে সানমাইকাটাকে বসানো হচ্ছে, কিভাবে নিপুণ হাতে শিল্পীরা তাদের মধ্যে, দেখো সানমাইকা বসানোর কাজ চলছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এইটা গোল্ডেন আর ব্লু একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। পুরো টাওয়ারটা যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে এইভাবে, এরকম অসম্ভব সুন্দর জিনিসটা লাগবে তোমরা বুঝতে পারছো। এখানে দেখো প্লাই পড়ে আছে অলরেডি, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কাজ চলছে। দেখো এখানে একটা র্যাপার আছে, ওটাকে তোলার পরে জিনিসটা কতটা সুন্দর লাগছে, পুরো চকচক চকচক করছে। আমি তোমাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের, দেখো তোমরা দেখছো এখন কাতারের মুন টাওয়ার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম কলকাতার সমস্ত পুজো গুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কাতারের মুন টাওয়ার, এবারে পুজোয় তোমাদের জিরাট আসতেই হবে কাতারের মুন টাওয়ার দেখার জন্য। এবারে পুজোয় কিছু সব থেকে বড় প্যান্ডেল, বিরাটের 5টা বড় প্যান্ডেল দেখার জন্য তোমাদের আসতে হবে কাতারের মুন টাওয়ার। অসম, আরেকবার তোমাদের দেখিয়ে দিই কাতারের মুন টাওয়ার।